বাঙালির খাদ্য তালিকায় সবচাইতে জনপ্রিয় যে আমিষ খাবারটির কথা সর্বপ্রথম মাথায় আসে তা হলো চিংড়ি মাছের মালাইকারি। যে কোনো উৎসব অনুষ্ঠানে এই পদটি যদি থাকে তাহলে তার কদর কিন্তু একেবারেই আলাদা। ছোট থেকে বড় সবারই প্রচণ্ড প্রিয় এই পদটি আজকে খুব তাড়াতাড়ি খুব সহজে রান্না করব। চলুন তাহলে রান্নার দিকে এগোই। নমস্কার, আমি মীনাক্ষী। আজকে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রথমেই চারটে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, সেগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে আমি একটা পেস্ট তৈরি করব। প্রথমে নিয়ে নিয়েছি কাজু, তারপর নিচ্ছি সর্ষে, কালো বা সাদা যে কোনো রকম সর্ষেই নেওয়া যেতে পারে। মৌরি নিলাম এক চামচ। সর্ষে আর মৌরির যে রেশিওটা থাকবে সেটা হবে 2:1। শুকনোই একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে টক দই দিয়ে দিচ্ছি। জল দেবো না, টক দই দিয়ে আরেকবার ব্লেন্ডারটা ঘুরিয়ে দেবো, তাহলে বেশ সুন্দর পেস্ট একটা তৈরি হয়ে যাবে। ওইদিকে দুটো পেঁয়াজ আর কটা রসুন আমি ছাড়িয়ে রেখেছি। আদা যেহেতু আমার বাটায় থাকে তার জন্য আদাটা দিচ্ছি না, আদা যদি আপনার বাটা না থাকে আলাদা করে তাহলে এর মধ্যে আদাটাও দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওইদিকে একটা ছোট সাইজের নারকেলের অর্ধেকটা ভালো করে কুড়িয়ে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর চিপে চিপে নারকেলের দুধটা বের করে নেব। এই চিংড়ির মালাইকারি রান্না করার জন্য নারকেলের দুধ কিন্তু ভীষণ প্রয়োজন। বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় রেডিমেড নারকেলের দুধ। একান্তই যদি নারকেলের দুধ না পান তাহলে কিন্তু এমনি যেটা দুধ গরুর দুধ হয় বা প্যাকেটের দুধ হয় সেটাও ব্যবহার করা যেতে পারে। সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজতে নেই, না হলে শক্ত হয়ে যায়। তেলে দিতে দিতেই দেখবেন লাল লাল হয়ে এসেছে, তখনই এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। বাদবাকি যে তেলটা থাকলো তার মধ্যে দারচিনি আর ছোটো এলাচ টুকরো করে দিয়ে দিলাম। যখনই দেখবেন ভালো একটা গন্ধ বেরোচ্ছে তখনই পেঁয়াজ বাটা যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুন লঙ্কা সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আদা বাটা দিয়ে দিয়েছি, তার উপরে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা যখনই কমে আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ রসুন আদার, তখনই যে কাজু বাটার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সর্ষে কাজু টক দই আর মৌরি দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেইটাই, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নেব, গ্যাসের আঁচটা কিন্তু এ সময় একদম লো রেখে দেব। এবারে ফুটতে দেব। গরম গরম সরু চালের ভাতের সাথে এই রান্নাটা কিন্তু খেতে বিরাট ভালো লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন। যখনই ফুটে আসবে রান্নাটা তখনই এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনি, ঝাল, মিষ্টি, নুন সবটাই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী। এরপরে খানিকক্ষণ ফোটানোর পরে নারকেলের যে দুধটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দেখছেন একদম পাতলা দুধ বেরিয়েছে। এখন একটু পাতলা করে ঝোলটা রাখবো, কারণ চিংড়ি মাছগুলো দিয়েও খানিকক্ষণ আমি ফোটাবো। গ্রেভিটা আপনারা নিজের পছন্দ মতন রেখে নেবেন। ব্যাস, এবারে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর কিছুই না। ভালো করে যখনই ফুটে আসবে তখনই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। এই যে চিংড়ি মাছের যে জলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। যখনই ফুটবে তখনই দেখবেন ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে যাচ্ছে। নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আর ফোটাবো না, ব্যাস একটু ঢাকা দিয়ে রেখে দেব। খাবার আগে ভাতের সাথে পরিবেশন করব। অবশ্যই বাড়িতে একদিন রান্নাটা করুন, এবং আমার এই রান্নাটা যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। নমস্কার।